এই যে ধাপদারা গোবিন্দপুর, অসুখ হলে ডাক্তার ভর্তি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকান পাটও তো বিশেষ নেই দেখছি, বাজার হাট কোথায় করবে? অবশেষে বর্ষা এলো। পাঁচ মিশালি গল্প চ্যানেলে আজ তাহলে ভূতের গল্প হয়ে যায়। ঝমঝমে বৃষ্টি, হাতে গরম চা আর মোবাইলে ভূতের গল্প, কালা চাঁদের দোকান, লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, চরিত্রায়নে গিন্নি ও শুক্রধর, মৌমিতা সেনগুপ্ত, নবীনবাবু ও কালাচাঁদের ভূমিকায় আমি ডক্টর অর্চসিংহ। চলুন তাহলে জমিয়ে বৃষ্টি উপভোগ করুন। নবীনবাবু গরিব মানুষ, পোস্ট অফিসে সামান্য চাকরি, পাড়ে এখানে কানে বদলি হয়ে যেতে হয়। আয়ের সঙ্গে ব্যয়ের ভাবসাব নেই, প্রায় ধারকর্জ হয়ে যায়, ঋণ শোধ দিতে দিতে নাবিশ্বাস ওঠে। নবীনবাবুর গিন্নি স্বামীর ওপর হাড়ে হাড়ে চটা। একে তো নবীনবাবুর ট্যাকের ঝুড় নেই, তার ওপর লোকটা বড্ড মিনিমুখু আর মিনমিনে। এই যে যখন তখন যেখানে সেখানে বদলি করে দিচ্ছে। নবীনবাবু যদি রোখাচোখা মানুষ হতেন তবে পারত ওরকম বদলি করতে। বদলির ফলে ছেলেগুলোর লেখাপড়ার বারোটা বাজছে। আজ এই স্কুল, কাল অন্য স্কুল করে বেড়ালে লেখাপড়ার হবেই বা কী করে? এবার নবীনবাবু নিত্যানন্দপুর বলে একটা জায়গায় বদলি হলেন। খবরটা পেয়ে তিনি বললেন, আমি যাব না, তুমি যাও, আমি এখানে বাসা ভাড়া করে থাকব, আর বদলি আমার পোষাচ্ছে না বাপু। নবীনবাবু মাথা চুলকে বললেন, কিন্তু তাতে খরচ তো বাড়বে বই কমবে না, ওখানে আমারও তো ব্যবস্থা করতে হবে আলাদা, দুটো এস্টাবলিশমেন্ট টানবো কি করে? ঠিক আছে যাব, কিন্তু তোমাকে প্রতিজ্ঞা করতে হবে, এরপর বদলি করলে তুমি কিছুতেই বদলি হতে রাজি হবে না। সরকারকে পরিষ্কার জানিয়ে দিতে হবে যে তুমি দরকার হলে মামলা করবে। তোমার মতো মেনিমুখ পুরুষদের পেয়েই তো নাকে দড়ি দিয়ে গোড়া গোড়ায়। একখানা একখানা দরখাস্ত নিয়ে অপরওয়ালার সঙ্গে দেখা করেছিলাম, তা তিনি বললেন নিত্যানন্দপুর থেকে আর বদলি করবেন না, দেখা যাক। বাক্স প্যাঁটরা গুছিয়ে সপরিবারে এক শীতের সন্ধ্যেবেলা নবীনবাবু নিত্যানন্দপুরে এসে পৌঁছালেন। বেশ ধকল গেল। ট্রেন থেকে নেমে অনেকটা পথ গরুর গাড়িতে করে এসে তারপর আবার নদী পেরিয়ে আরও ক্রস দুই পথ পেরোলে তবে নিত্যানন্দপুর। গঞ্জ মতন জায়গা তবে নিরিবিলি, ফাঁকা ফাঁকা। রাত্রিটা পোস্টমাস্টার মশাইয়ের বাড়িতে কাটিয়ে পরদিন একখানা বাসা ভাড়া করলে। পাকা বাড়ি, টিনের চাল, উঠোন আছে, কুয়ো আছে। জায়গাটা ভালোও নয় মন্দও নয়, ওই একরকম। তবে ভরসা এই যে আর বারবার ঠাঁই নাড়া হতে হবে না। উপরওয়ালা নাকি কথা দিয়েছে এখানেই বাকি চাকরির জীবনটা কাটাতে পারবেন নবীনবাবু। তার স্ত্রী অবশ্য নাকশিটকে বললেন, কি অক্ষেত্র জায়গা গো, এই যে ধাপদারা গোবিন্দপুর, অসুখ হলে ডাক্তার ভর্তি পাওয়া যাবে কিনা খোঁজ নিয়ে দেখো। দোকানপাটটা তো বিশেষ নেই দেখছি, বাজার হাট কোথায় করবে? নবীনবাবু বললেন, বাজার এখান থেকে এক ক্রোশ, তাও রোজ বসে না, হপ্তায় দুদিন হাট। তবে হয়েছে, এখানে স্কুলটা কেমন খোঁজ নিয়েছো? স্কুল একটা আছে মাইলটার দূরে, কেমন কে জানে। জায়গাটা এমন বিচ্ছিরি বলে এখান থেকে তোমাকে আর বদলি না করতে উপরওয়ালা সহজে রাজি হয়ে গেছে। এখন মরি আমরা এখানে পচে। কি আর করা, নিত্যানন্দপুরেই মানিয়ে গুছিয়ে নিতে হবে আমাদের। প্রথম দিন বাজার করতে দু ক্রোজ দূরে গিয়ে বেশ দমেই গেলেন তিনি। জিনিসপত্রের দাম বেশ চড়া, প্রত্যন্ত গ্রাম, এখানে জিনিস আনতে ব্যাপারীদের অনেক খরচ হয়ে যায়। জিনিসপত্র তেমন ভালোও নয়, পাওয়াও যায় না সব কিছু। বাজারের হাল শুনে গিন্নি চটলেন, বললেন, আবার দরখাস্ত করে অন্য জায়গায় বদলি নাও বাপু, এ জায়গায় মানুষ থাকে মা গো। নবীনবাবু ফাঁপড়ে পড়লেন, এখন কি করা যাবে তাই ভাবতে লাগলেন। একদিন সন্ধেবেলা গিন্নি এসে বললেন, ওগো খুকি তেলের শিশিটা ভেঙে ফেলেছে, একটি ফোঁটাও তেল নেই, আর রাতে রান্না হবে কি দিয়ে? এখন তেল পাবো কোথায়? দেখো না একটু খুঁজে পেতে, অনেক গৃহস্থ বাড়িতে ছোটোখাটো জিনিস পাওয়া যায় শুনেছি। অগত্যা নবীনবাবু বেরোলেন, বেশি লোকের সঙ্গে চেনা জানাও হয়নি এখনো। কার বাড়ি যাবেন ভাবছেন, ডান হাতে পথটা ধরে হাঁটছেন। ডান ধারে একটা জঙ্গল মতন আছে,
হঠাৎ দেখতে পেলেন জঙ্গলের একটু ভেতর দিকে একটা আলোই যেন জ্বলছে মনে হল। নবীনবাবু কয়েক পা এগিয়ে গিয়ে ঠাকুর করে দেখলেন একখানা ঝাপতোলা দোকান বলেই যেন মনে হচ্ছে। নবীনবাবু এগিয়ে গিয়ে দেখলেন দোকান ঘরই বটে, দিন দরিদ্র চেহারা হলেও দোকানই, কালো রোগাপানা কণ্ঠিধারী একজন লোক দোকানে বসে আছে, বিনয়ী মানুষ। নবীনবাবুকে দেখেই টুল থেকে উঠে বলল, এগে আসুন আসুন। নবীনবাবু খুশি হলেন, আজকাল বিনয় জিনিসটা দেখাই যায় না। সর্ষের তেলের খোঁজ করতেই লোকটা বলল, আচ্ছা তো ভালো গানির তেল আছে, কত দাম? লোকটা হেসে মাথা চুলকে বলল, আগে দাম তো বেশ চড়া, তবে আপনার কাছ থেকে বেশি নেব না, 6 টাকা করেই নেবেন। নবীনবাবু খুবই অবাক হলেন, 2 ক্রোশ দূরের বাজারে তেল 10 টাকা। নবীনবাবু 250 গ্রাম তেল কিনে আনলেন। গিন্নি তেল পরীক্ষা করে বললেন, বাহ, এ তো ভালো তেল দেখছি গো, কোথায় পেলে গা? নবীনবাবু বললেন, আরে কাছেই একটা বেশ ভালো দোকানের সন্ধান পেয়েছি, লোকটা বড় ভালো। লোকটা যে সত্যি ভালো তার প্রমাণ পাওয়া গেল 2 দিন পরে, ডাল ফুরিয়েছে। সন্ধ্যের পর সেই দোকানে গিয়ে হানা দিতেই বিনয়ী লোকটা প্রায় অর্ধেক দামে ডাল দিল, বলল, আপনাকে অত দাম দিতে হবে না। নবীনবাবু ভদ্রতা করে জিজ্ঞেস করলেন, আপনার নামটাই তো জানি না এখনো, কালাজাত নন্দী, কালো বলেই ডাকবেন। আপনি কি সব জিনিসই রাখেন কালোবাবু? জি আগে, তবে সন্ধ্যের পরে আসবেন, দিন মানে আমি দোকান খুলি না, ও সময় আমার চাষবাস দেখতে হয়। দিন 2 পরে গিন্নি হঠাৎ বললেন, ওগো আজ একটু পোলাও খাবার বায়না ধরেছে ছেলে মেয়েরা, ঘি আর গরম মশলা লাগবে, এনে দেবে নাকি একটু? কালোর দোকানে ঘি বা গরম মশলা পাওয়া যাবে বলে মনে হচ্ছিল না নবীনবাবু, ধুনো মনা করে গেলেন। কালাচাঁদ বলল, হ্যাঁ হ্যাঁ কেন পাবেন না, 1 নম্বর ঘি আছে আর বাঁচাই গরম মশলা। দাম দাম তো অনেক, তবে আপনাকে অত নিতে হবে না, 10 টাকা করেই দেবেন। নবীনবাবুর হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। খানিকক্ষণ কালাচাঁদের সঙ্গে সুখ দুঃখের কথা বলে তিনি ফিরে এলেন। গিন্নি ঘি আর গরম মশলা দেখে খুব খুশি, বললেন, ওগো দোকানটা খোকাকে চিনিয়ে দিও তো, দরকার মতন ওকেও পাঠাতে পারবো। হ্যাঁ গো, দোকানটা কি নতুন খুলেছে? আজ দাসবাড়ির গিন্নি গল্প করতে এসেছিল, কথায় কথায় তাকে কালাচাঁদের দোকানের কথা বলল, কিন্তু সে তো আকাশ থেকে পড়ল, বলল 7 জন্মেও নাকি কালাচাঁদের দোকানের কথা শুনিনি। হবে হয়তো, নতুনই খুলেছে, আমি খোঁজ নিয়ে বলবো খন। 2 দিন পর ফের কালোঝিরে আর ময়দা আনতে গিয়ে নবীনবাবু বললেন, তা হ্যাঁ কালাচাঁদবাবু, আপনার দোকানটা কতদিনের পুরনো? কালাচাঁদ ঘাট আর চুলকে অনেক ভেবে বলল, কম হবে না, ধরুন এই গায়ের পত্তন থেকেই আছে। নবীনবাবুর একটু খটকা লাগলো, দোকান যদি এত পুরনোই হবে তাহলে দাসগিন্নি এ দোকানের কথা শোনেননি কেন? কালাচাঁদ যেন তার মনের কথা পড়ে নিয়েই বলল, এ গায়ে আমার অনেক শত্রু বুঝলেন, লোকের কথা একদম কান দেবেন না। আচ্ছা আচ্ছা তাই হবে। পরদিন নবীনবাবু এক বাড়িতে নারায়ণ পুজোর নেমন্তন্ন খেয়ে ফেরার পরই গিন্নি বললেন, হ্যাঁ গো তোমার কালাচাঁদের দোকানটা কোথায় বলো তো, খোকাকে কুয়োর দড়ি আনতে পাঠিয়েছিলাম, সে তো দোকানটা খুঁজেই পেল না, পোস্ট অফিসের পিয়ন বিলাস এসেছিল, সেও বলল ওরকম দোকানে কানে থাকতেই পারে না, বলল নবীনবাবুর নাকি মাথাটাই গেছে। নবীনবাবুর বুকের ভেতর কেমন যেন একটু করে উঠল, মুখে বললেন, কালাচাঁদের সঙ্গে অনেকের শত্রুতা আছে কিনা তাই ওরকম বলে। পরদিন টর্চের ব্যাটারি আনতে গিয়ে নবীনবাবু একথা সে কথার পর কালাচাঁদকে বললেন, আচ্ছা কালাচাঁদবাবু, আমার ছেলেও কাল আপনার দোকানটা খুঁজে পায়নি। কালাচাঁদ বিনয়ের সঙ্গে বলল, কাউকে পাঠানোর দরকার কি, আপনি নিজেই আসবেন। মানে অন্যরা সব বলছে যে কেউই নাকি এ দোকানের কথা জানে না। কালাচাঁদ তেমনি মৃদু মৃদু হেসে বলে, জানার দরকারই বা কি, আপনার ওসব নিয়ে মাথা ঘামাতে হবে না।
নবীনবাবুর বুকটা একটু দূর দূর করে উঠল, বললেন, হ্যাঁ তা আমি তো আমি, কিন্তু আমি ছাড়া দ্বিতীয় কোনো খদ্দেরও তো কখনো দেখি না, দোকানটা চলে কি করে? কালাচাঁদ বিনীতভাবে বলল, আগে একজনের জন্যই তো দোকান। হ্যাঁ, কালাচাঁদ হাসল, আসবেন আসবেন আবার। নবীনবাবু চলে এলেন, কিন্তু তারপর আবার পরদিনই গেলেন। মাসের শেষ, হাতে টাকা নেই, খুব সংকোচের সঙ্গে বললেন, এ মানে কয়েকটা জিনিস নেব, একটু একটু ধারে দেবেন? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমি পরের মাসে মাইনে পেয়েই দিয়ে যাব। মানে তারা কিসে দেবেন খন? ধারে প্রচুর জিনিস নিয়ে এলেন নবীনবাবু। পরের মাসে ধার শোধ করতে গেলে কালাচাঁদ জিভ কেটে বলল, না না না, অত নয় অত নয়, আমার হিসেব সব লেখা আছে, পাঁচটা টাকা মোটিয়ে পাও না, তাও সেটা দুদিন পরে হলেও চলবে। আপনি বরং বসুন, একটু একটু সুখ দুঃখের কথা কই, টাকা পয়সার কথা এখন থাক। নবীনবাবু খুবই অবাক হলেন, পাঁচ টাকা পাও না বলে কি লোকটা, তিনি অন্তত 150 টাকার জিনিস নিয়েছেন। তো এভাবেই চলল, চাল ডাল মশলাপাতি ঘি তেল সবই কালাচাঁদের দোকান থেকে আনেন নবীনবাবু। মনোহারি জিনিস, বাচ্চাদের খেলনা, পোশাক, শাকসবজিও ক্রমে ক্রমে আনতে লাগলেন, মাছ মাংসও পাওয়া যেতে লাগলো কালাচাঁদের আশ্চর্য দোকানে। গিন্নি খুশি, নবীনবাবুর মাইনে অর্ধেকের ওপর বেঁচে যাচ্ছে। নবীনবাবু একদিন গিন্নিকে বললেন, ওগো এই নিত্যানন্দপুর থেকে বদলি হওয়ার দরখাস্তটা তো আর জমা দেওয়া হয়নি। আর দিও না। হ্যাঁ গা, কালাচাঁদের দোকানটা ঠিক কোথায় বলো তো, আমাকে একদিন নিয়ে যাবে গো? নবীনবাবু শশব্যস্তে বললেন, আরে না না না, তোমাদের কারোর যাওয়ার দরকার নেই, সকলের কি আর সব সয়। গিন্নি চুপ করে গেলেন, নবীনবাবু নিত্যানন্দপুরেই রয়ে গেলেন।